আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। খুব অসহায় একটি ছুটির দিন, আসলে কি বলবো, মাসে দুই দিন ছুটি পাওয়া যায়, তো আশেপাশে কোথাও যেতে পারি না ঘুরতে, বা ওরকম কেউ নাই আশেপাশে পরিচিত যাদেরকে নিয়ে কোথাও যাব একটু মানে সময় কাটানোর জন্য, তো এরকম কোনো কিছুই নাই। তো এমন একটা জায়গায় আছি, এখানে আসলে ডিউটি আর কাজ ছাড়া দুইটার বাহিরে আসলে তেমন কিছু নাই, নাই বললেই চলে। একদম মানুষের মনের কিছু রুচির ব্যাপার স্যাপার থাকে মাঝে মধ্যে, এটা আসলে সময় পার করা না, অত বেশি ছুটি তো আর নাই, মাসে চার দিন পাঁচ দিন ছুটি যাদের আছে তারা হয়তো ওই সময়টা আর কি বিরক্ত মনে করে যে এত বেশি ছুটি কাজ ছাড়া ভালো লাগে না, আর আমরা মাসে দুইটা ছুটি পাই, তো এই সময়টাই কীভাবে মানে একটু বিনোদনের ব্যাপার স্যাপার থাকে, যেমন কোথাও গেলাম ঘুরতে মানে হোটেলে খাইতে, বা ভালো কোনো প্লেসে গেলাম ছবি গেলাম, এই আছে না এরকম কোনো কিছু করা যায়। তো সব জায়গায় সবার অবস্থা আসলে একরকম হয় না, বিদেশে যারা আসে যদি ভাগ্য ভালো হয় তাহলে তো ভালো জায়গায় মানে পায়, কাজ ভালো পায়, মানুষজন ভালো থাকে, তো এরকম অনেক, ধরেন আপনি অনেক কিছুই জানবেন যখন বাহিরে আসবেন, না আসলে আসলে আপনি বুঝবেনও না, আপনাকে বোঝাতেও পারবো না। কেননা যেমন আমি এর আগে রিয়াদে যেখানে ছিলাম ওখানে আমার মানে খুব পরিচিত যাদের সাথে আমি ছোটো থেকে বড় হয়েছি, আর রুবেল সহ আর কি আমার আশেপাশের অনেকেই ছিল, তখন সেখানে মনে হয়েছে মানে যে আমি আমার দেশে যেভাবে থাকতাম সময় কাটাতাম ঠিক ওই রকমই মানে ওখানেও ছিল, কিন্তু যে কোনো কারণে আর কি সেখান থেকে চলে আসতে হয়েছে। এখানে তো কেউ নাই পরিচিত, কোনো বন্ধু নাই বা ওইরকম কেউ নাই, যেখানে কাজ করি সকালবেলা ডিউটিতে আসে এবং রাত্রে সেই পথ দিয়ে আবার রুমে যাই, মানে এর বাইরে আর কি তেমন কোনো কিছুই নাই। তো এখন অপরিচিত একজন লোক আছে এই পাশে থাকে, যে আমি যেখানে আছি এখান থেকে মোটামুটি দূরে, ভিডিও আমি অনেকবার দেখিয়েছি আপনাকে, এখানে একটা কফি শপ আছে, তো সেখানে বাঙালি একজন লোক কাজ করে, বাড়ি সম্ভবত কুমিল্লা হবে, তো মাঝে মধ্যে ওনার সাথে দেখা করতে আসি ছুটির দিন, আজকে আসলাম মানে চা খাওয়ার জন্য, তো যাবো ওনার সঙ্গে কথা বলবো, ওনারও কেউ নাই বা আমারও, আমিও যেখানে থেকে আমারও ওখানে পরিচিত কেউ নাই, তো আমি এখানে আসলে উনিও খুব খুশি হয় বা আমারও খুব ভালো লাগে আসলে কথা কথা বলি এই আর কি। তো উনি মনে হয় কাস্টমার আসছে একজন, ওই যে দেখেন উনি কবিশালের ভিতরে করতেছে, ওই যে একটা গাড়ি গাড়ি আসছে, গাড়ি কাস্টমার সম্ভবত আসছে, ওনারা কপি দিয়ে আবার চলে গেলো।